আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি স্টুডেন্ট। ওনার এইচএলএ B27 সেটা পজিটিভ ছিল, এবং ওনার যে রোগ সেটাকে বলা হয় SPA, স্পন্ডলায় আর্থ্রোপ্যাথি। এটা এমন একটি রোগ, এবং এটা এক ধরনের আর্থ্রাইটিস, যেটার কারণে সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিক জীবনের সকল কর্মকাণ্ড একটা সময় পুরো বন্ধ হয়ে যায়, এবং প্রায় এক ধরনের ডিজেবল হয়ে যায় এই মানুষটা। যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করা না যায়, সেই লোকটাকে একদম সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে হয়, এবং কোনো মানুষের সাহায্য ছাড়া সে আর চলাচল করতে পারে না, এবং পরিণতিতে একটা সময় ধীরে ধীরে মৃত্যু হচ্ছে তার শেষ পরিণতি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দর্শক, আজকে আমাদের সাথে এখানে বসে আছেন আমাদের সে ভাই, যিনি বেশ কিছুদিন থেকেই ভুগেছেন, এবং আজকে উনি সুস্থ আছেন। কী হয়েছিল, কীভাবে ঘটনাটা শুরু, এবং কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, কোথায় কোথায় ট্রিটমেন্ট নিয়েছেন, সে বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা একটু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আবু সাইদ। আবু সাইদ, বাসা কোথায় আপনার? আমার বাসা দেবীগঞ্জ, পঞ্চগড়। পঞ্চগড়, বাংলাদেশের প্রায় শেষ সীমানা। জি, অনেক দূরবর্তী এলাকা থেকে। আমরা জানি যে আপনি একজন স্টুডেন্ট, কিসে পড়াশোনা করছেন? এবার এসএসসি দিলাম। এবার এসএসসি দিলেন, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে এসে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন ওনার আন্ডারে থেকে। কী এমন হয়েছিল যেটার জন্য আপনাকে ওনার কাছে আসতে হয়েছে? বিগত 2 বছর ধরে মনে করেন আমার পায়ে সমস্যা ছিল, 2 পায়ে, অ্যাঙ্কেল আর 2 হাঁটু। হাঁটুগুলা ব্যথা, এমন ব্যথা যে মনে করেন পাটা ফেলাইতে পারতাম না। 2 বছর থেকে? তার আগে কি অবস্থা ছিল? তার আগে একদম সুস্থ ছিলাম, স্বাভাবিক। খেলাধুলা করছেন, স্কুলে যাচ্ছেন, আসতেছেন, সব কাজ, বন্ধু বান্ধবের সাথে দৌড়াদৌড়ি করছেন, মানে স্বাভাবিক যে কাজকর্ম সবই করছেন, কোনো ব্যথা নাই, কিছু নাই, সুস্থ স্বাভাবিক মানুষ। হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, সেটা কি? সেই দিনটার কথা যদি একটু বলেন। ব্যথাটা আস্তে আস্তে শুরু হয়েছে, প্রথমে আমার এই যে পায়ের গিরায় শুরু হয়ে আস্তে আস্তে, মানে হঠাৎ করে একদিন পা দিচ্ছেন, হাঁটতেছেন, হঠাৎ করে দেখছেন একটু ব্যথা। জি, গ্রাহ্য করেনি, হতেই পারে, হয়তো কোথাও ব্যথা পেয়েছে, বাট ধীরে ধীরে দেখছেন ব্যথাটা বাড়ছে। যখন একটু একটু করে ব্যথা বাড়া শুরু করলো, কী করলেন? কোনো ডক্টরের কাছে গিয়েছেন না কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছেন? যখন ব্যথাটা অল্প অল্প ছিল, তখন এমনি ফার্মেসির দোকান থেকে কিছু ব্যথার ওষুধ খেয়ে কমে গেল। আচ্ছা, অতটা গুরুত্ব দেয়নি। তারপরে দেখা গেল যে 1 মাস পর আর একটু ব্যথা উঠলো, খাইলাম ঠিকঠাক। তারপর আমার 2-3 মাস পর পরে দেখা যাচ্ছে ব্যথা বাড়তেছে। আচ্ছা, ব্যথার পরিমাণ বাড়ছে, এখন পা দিলেই ব্যথা শুরু হচ্ছে। পা দিলে ব্যথা, এটা কি এরকম হতো যে সকালে ঘুম থেকে ওঠার পরে যখন পা দিচ্ছেন ব্যথাটা একটু বেশি পরিমাণে হচ্ছে, ধীরে ধীরে ব্যথাটা সারাদিন আস্তে আস্তে কমে যাচ্ছে, এরকমটা হতো নাকি সারাক্ষণই ব্যথা থাকতো? সকালবেলাটা একটু বেশি ছিল। আচ্ছা, তারপরে দুপুরবেলা একটু একটু ধীরে কমতো, তারপর রাতে আবার বেশি। আচ্ছা, তারপর আমি প্রথমে রংপুরে আসলাম, রংপুরে ডক্টর ওই স্যারকে দেখাইলাম, অনেক টেস্ট করলো, বলতেছে যে আমার HLA-B27 পজিটিভ। আচ্ছা, এই প্রথমে আপনি জানতে পারলেন যে আপনার HLA-B27 পজিটিভ। জি, কী বলেছিলেন ডক্টর যে এটার জন্য কী ধরনের সমস্যার সম্মুখীন হবেন, বা কোনো দিক নির্দেশনা বা কী ট্রিটমেন্ট কী দিয়েছিলেন? উনি বলছিলেন অনেক ওষুধপাতি দিলেন, ব্যথার ওষুধ দিলেন, বলতেছে যে এটা তো আপনার মনে করেন একদম মেরুদণ্ড একদম সোজা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, এরকম বলতেছিল। আমি তো অনেক ভয় পাইছিলাম যে কী হবে। ব্যথার ওষুধ খাইতে খাইতে কিছুদিনের মধ্যে মনে করেন ভালো ছিলাম, 2-1 মাস ভালো ছিলাম। ওই ব্যথার ওষুধ খাই ভালোই, কিন্তু আবার একই অবস্থা। জি, ওষুধের রিয়াকশন শেষ হয়ে গেলে আবার সেই ব্যথা আগের মতো হয়ে যায়। ব্যথাটা কি শুধু পায়ে ছিল নাকি ধীরে ধীরে শরীরে, পুরো শরীরে ছড়াচ্ছিল? শুধু পায়ে ছিল, এই কোমর এখানে বেশি ছিল না, হাঁটু থেকে অ্যাঙ্কেল পর্যন্ত। আচ্ছা, আপনি কলেজে যেতে পারছেন না, স্কুলে বা আপনার যে আনুষঙ্গিক কাজ, ঘর থেকে বের হওয়া, সেটা কি কিছুটা বন্ধ হয়ে গেল? অবশ্যই, মানে বাথরুম যাইতেও আমার কষ্ট হইতো, এমন অবস্থা। মানে ওষুধ কিন্তু আপনার চলছে, ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু আপনি ধীরে ধীরে বিছানায় পড়ে যাচ্ছেন। একটা সময় সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, বিছানায় সম্পূর্ণ শয্যা চাই, একদম বিছানা থেকে উঠতে গেলেও কারো সাহায্য দরকার হয়, নিজের জামা কাপড় পরতে হলেও কারো সাহায্য দরকার হয়, বাথরুমে যেতে কারো সাহায্য দরকার হয়? জি জি, খাবার দাবারও আরেকজন খাইয়ে দিতে হয়। জি, কষ্ট হতো না যে আপনার সাথে আপনার সমাবেশী বন্ধুরা, তারা সবাই খেলছে, খেলাধুলা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফেসবুকে তারা তাদের ছবি দিচ্ছে বিভিন্ন ব্যানার, কিন্তু আপনি বিছানায় শয্যাশায়ী, ওই সময়টার কথা যদি একটু বলেন কেমন কাটতো? ওই সময় আমার অবস্থাটা আর কি বলে বুঝাইতে পারবো না কেমন ছিলাম আর কি, মানে শুধু ভাবতেছিলাম যে এই জীবন থাকার থেকে না থাকাই ভালো, এমন একটা অবস্থা ছিল।
না পারতেছি বসতে, না পারতেছি উঠতে, না পারতেছি হাঁটতে, মানে কি একটা অবস্থা, কোনো কিছু আর করতে পারছে না। পড়াশোনা প্রায় একরকম বন্ধ হয়ে গিয়েছিল, কারণ কোনো কিছু আপনি আর করতে পারছিলেন না। পরিবারের সদস্যরা, আপন সদস্যরা হয়তো আপনাকে তারা সাহায্য করছে, কিন্তু কয়বার ডাকবেন, কয়টা জিনিসের জন্য ডাকা যায়, বারবার ডাকা, নিজের কষ্ট। তো ওই সময়টায় যখন ট্রিটমেন্ট করছেন, ডক্টর দেখাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না, মনে হচ্ছিল না যে মানে এটা কি হলো আমার। এবং আমরা এই সময় অনেককে দেখি যে দোয়া করতে, যে হয় আমাকে আল্লাহ সুস্থ করে দাও অথবা আমাকে নিয়ে যাও, কারণ ব্যথা সহ্য করা যায় না। রাতের পর রাত কি কেটেছে, ব্যথার যন্ত্রণায় ঘুম আসতেছে না? হ্যাঁ অবশ্যই, এমনও ব্যথা ছিল মনে করেন রাতে ঘুমাইতেই পারতাম না, সকালে উঠিয়ে মনে করেন এমন ব্যথা, ব্যথার ওষুধ ছাড়া আমার একটা দিনও চলতো না, একদিন ব্যথার ওষুধ না খাইলেই বিছানায় একদম শোয়া। এমন কি কখনো হয়েছিল যে ব্যথার ওষুধ খাচ্ছেন তাও ব্যথা যাচ্ছে না? হ্যাঁ হয়েছিল, ব্যথার ওষুধ খাইতেছিলাম, যখন মনে করেন ব্যথার ওষুধ খেয়েও ব্যথা কমতেছিল না, তখন ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম, দেখতেছি ডক্টর শফিউল্লাহ স্যারের ভিডিও আসলো সামনে, অনেক ভিডিও দেখলাম, দেখতেছি আমার মতো রোগী এখানে আসে, দেখতেছি ভালো হইতেছে না, ভাবলাম আব্বুকে দেখালাম ভিডিওটা, যেহেতু আমার মতো রোগী এখানে ভালো হইতেছে সেহেতু আমাদের একবার যাওয়া উচিত। এইভাবে আসলাম, আলহামদুলিল্লাহ 10 দিন হলো। স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার আপনাকে দেখেন, আপনার সকল রিপোর্ট দেখেছেন, দেখার পর স্যার কি বলেছিলেন আপনাকে? বলছিলেন যে এখানে ভর্তি হইতে হবে, ভর্তি হলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমার মনে আছে আপনি যখন প্রথম দিন এসেছিলেন, আপনাকে ধরে, আপনার সাথে আপনার লোক ছিলেন, তার আপনাকে ধরে, মানে আমি খেয়াল করছিলাম যে ইয়াং একটা মানুষ, কেন তাকে এইভাবে ধরে নিয়ে আসতে হবে, কী আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা বড় সড়ো কিছু, বাট পরে দেখলাম যে না, আপনার অ্যাক্সিডেন্টটা আমরা HLV-27 পজিটিভ, এবং সেটার জন্য আপনি ধীরে ধীরে এই অবস্থাটা হয়ে গেছে। সো প্রথম যখন স্যার আপনাকে দেখেন, স্যার বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভর্তি হয়ে যান, ট্রিটমেন্ট শুরু করেন, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। কততম দিন থেকে বোঝা শুরু করেছেন যে ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠছেন? আমি 5ম দিন থেকে বুঝতে পারলাম, মানে ধীরে ধীরে বুঝছেন যে আপনি ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন। আজকে কততম দিন? আজকে 10ম দিন, দশম। দশমতম দিন আজকে, যেই আপনি অন্যের সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, বাথরুমে যেতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, আজকে কি আপনি সেই কাজগুলো করতে পারেন? জি অবশ্যই, এখন আমি নিজে হাঁটাচলা করতে পারতেছি, এখন দৌড়াইতেও পারতেছি আলহামদুলিল্লাহ। আপনি ট্রাই করেছেন? জি জি, সিঁড়ি দিয়ে উঠানামা করে দেখেছেন? জি জি, সব করছি। আমরা যখন আসলে অসুস্থ থাকি তখন আমি বুঝতে পারি যে না, আমি এটা করতে পারবো, করতে পারবো না। যখন আমি সুস্থ থাকি আমি বুঝি না এটা আমার পক্ষে সম্ভব, আমি শরীর আমাকে জানান দিতে থাকে, আপনার ভিতরে সেই কনফিডেন্স আছে। জি আলহামদুলিল্লাহ। তার মানে আপনি যে এত দূর থেকে এখানে এসেছেন, স্যারের আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, এবং সম্পূর্ণ বিনা অপারেশনে, শুধুমাত্র আপনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট স্যারের, সেটা নিয়ে আজকে আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার ডিসিশনটা সঠিক ছিল। জি অবশ্যই। আপনার মনে হচ্ছে আপনার বন্ধুদের সাথে সেই পুরাতন জগতে আপনি আবার ফিরে যেতে পারবেন, সেই স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, সবার সাথে একসাথে মিলে কাজ করা, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন। জি, একটা সময় আপনি মানুষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন, আজকে হয়তো তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে, তাদের জন্য যদি কিছু বলেন। আমি বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, যারা আমার মতো রোগী আসেন এখানে আসেন, ইনশাআল্লাহ হতাশ হবেন না, ভালো হয়েই যাবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, এই পুরো সময়টাতে আমরা ওনার সাথে ওনার মামাকে পেয়েছিলাম, যিনি প্রথম দিন নিয়ে এসেছিলেন একদম ধরে ধরে, সাহায্য ছাড়া স্যারের রুমে পর্যন্ত ঢুকতে পারতেছিল না, একটু পা দিতে পারছিল না, উনি দেখেছেন সেই সময়টা কেমন দেখেছিলেন, এবং আজকে কেমন দেখছেন, দুইটার পার্থক্যটা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ মুসলিমউদ্দিন। মুসলিমউদ্দিন, আচ্ছা, আপনার ভাগনা যখন প্রথম, মানে আমরা জানি যে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কেমন দেখেছিলেন ট্রিটমেন্টের আগে? ট্রিটমেন্টের আগে খুব গুরুতর অবস্থা ছিল, নিজে নিজে চলতে পারতো না, তাকে আরেকজনের আমার সাহায্য নিয়ে ওকে ঘর ঢোকা আবার বাইর করতে হয়। আচ্ছা, মানে কারো সাহায্য ছাড়া সে একা একা কোনো কাজই করতে পারতো না, চলতে পারতো না, এবং সুস্থ অবস্থা আপনি দেখেছেন যে সুস্থ অবস্থা সে দৌড়াদৌড়ি করতো, হাসি খুশি ছিল, সব কাজই সে করতে পারতো, কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে গেল। তো সেই মানুষটাকে আপনি স্যারের আন্ডারে ভর্তি করে দিয়ে যান, এবং আজকে কেমন দেখছেন ওনাকে? আজকে অনেক ভালো, মোটামুটি ভালো, থাকার কথা মোট 15 দিন, কিন্তু ইনশাল্লাহ 10 দিনের মধ্যে সে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং ওকে এখন স্বাভাবিক সব কাজই করতে পারছে না? হ্যাঁ, সব কাজই করতে পারছে, হাঁটাচলা, বাথরুম,
সবই একা একা করতে পারছে, কেমন লাগছে এখন? এই মানে মোটামুটি ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। তার মানে যে উদ্দেশ্য নিয়ে আপনার স্যারের কাছে এসেছিলেন সেটা পূর্ণ হয়েছে? সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের কথা, স্টুডেন্ট মানুষ, স্বাভাবিক সুন্দর একটা জীবন। এবং দেখুন যে যখনই ওনার প্রথম সমস্যাটা শুরু হলো, শুধুমাত্র যদি ওনার একটা জানা থাকতো যে আমার আসলে কোথায় যাওয়া দরকার, আমার এখন খিদা পেয়েছে, আমি যদি এখন কোনো ফুটবল দেখতে যাই সেটা তো হবে না, আমাকে খাবারের দোকানে যেতে হবে, আসলে আমার যখন যেটা দরকার কোথায় যেতে হবে সেটা আমাকে জানতে হবে। সো ওনার যদি আসলে ওই মুহূর্তে জানা থাকতো যে আমার আসলে কোথায় যেতে হবে, আমার এখন কি করা উচিত, তাহলে হয়তো জীবন থেকে এতগুলো সুন্দর সময় চলে যেত না। কারণ এই সময়টা হচ্ছে আসলে প্রাইম টাইম, পড়াশোনা বলেন, জীবনকে গঠন করার একটা সুন্দর সময়। সেই সময়টা যদি মানুষকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হয়, এর থেকে দুঃখজনক আসলে আর কিছু হতে পারে না। বাট তারপরেও কখনো হাল ছেড়ে দেননি, খুঁজে পেয়েছেন, কারণ ওনার ইচ্ছা ছিল সুস্থ হওয়ার, ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার, এবং সেটা উনি আজকে পেরেছেন। দর্শক বিচারের ভার আপনাদের হাতে, যে আপনারা আসলে কি করবেন, সুস্থ থাকতে চান নাকি অসুস্থ থাকতে চান? অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার যে কি কষ্ট সেটা শুধুমাত্র ওই মানুষটাই বলতে পারে। যদি আপনার হাতের কাছে যদি চিকিৎসা থাকে, যদি আপনার হাতের কাছে সুস্থ হওয়ার চাবিকাঠি থাকে, কেন অসুস্থ হয়ে পড়ে থাকবেন? ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।